আমার রিসেপশনে আমি কিন্তু সাদা শাড়ি পরেছিলাম। ওই সময়ে অনেকই আলাদা একটা জিনিস, খুবই সাধারণ, তবে বউ সেজে বসা বা ওটা আমার হয়নি। তোমার বিয়ের খবর সবাই জানে, ওই সময়ে খুব আলোচিত, কিন্তু ওই ডিটেইলটুকু আমাদের কাছে নেই, মানে দর্শকরা সবাই জানে না তখন কিভাবে সেজেছিলে, কি পরেছিলে, কি অলংকার ছিল, কে সাজিয়েছিল, এইগুলো জানতে চাই। আমি তো আসলে বেসিক্যালি আমার বড় বোনের হাতেই সেজেছি, বা আগেও শুনেছো তোমরা, আমি আজকাল নিজেরা মেকআপ করি কিংবা এখন মেকআপের আর্টিস্টরা আমাদের কাজ করে, তখন কিন্তু আমার বড় বোনই আমাকে সাজাতেন। তো আমার রিসেপশনে আমি কিন্তু সাদা শাড়ি পরেছিলাম। ওই সময়ে অনেকই আলাদা একটা জিনিস, তখন সবাই লাল পরত। হ্যাঁ, তো আমি সাদা শাড়ি পরেছিলাম, আমার বড় বোন আমাকে সাজিয়েছিলেন, আর এই এইটুকুই। খুব হাঙ্গামা করে কিছু হচ্ছে আসলে তা কিন্তু না, খুবই সাধারণ, তবে বউ সেজে বসা বা ওটা আমার হয়নি। তুমি তো সবসময় একটু বরাবরই চুজি ছিলে, 34 বছর তোমার মডেলিং ক্যারিয়ার, একটু চুজি তুমি, আলাদা সবসময়ই। এমন শুনেছি যে তুমি সেই সময় একটা ঢেউটনের অ্যাড, যেটার অফার ছিল 20 লক্ষ টাকা, কিন্তু তুমি সেটা না করে দিয়েছিলে। শোনো, প্রথম কথাটা আমি সবসময় বলেছি যে পুরোটা কৃতিত্বই আমার মায়ের। চুজি ছিলাম ছোট থেকে, তার কারণ হলো ওই পরিবারে ওইরকমভাবে বড় হয়েছিলাম, আর ওই সময় আমার প্রত্যেকটা জিনিসের ডিসিশনটা কিন্তু মাই নিতেন। তো এই কথাটা কিন্তু প্রথম আমার মায়ের বলা, যে আমার যখন প্রথম অ্যাডের শুটিংয়ের পরে আমাকে কন্ট্রাক্ট করছিল ওরা 1 বছরের, মা বলছে আমি চাই না ও 1 বছর পর্যন্ত কন্ট্রাক্ট করো, আমি চাই ওকে 2 বছর আটকে রাখো। তো আমি জানিস না সাধারণ মারা এই ধরনের কথা বলেন কি না, তাদের মেয়েদেরকে তারা এখনকার বা মারা যারা সবসময় চায় যে আরও দেখি। আমার মা আমাকে একটা কথাই বলেছিলেন তখন, যে আমি তোমাকে জুতো থেকে শুরু করে চণ্ডী পাটে সব কিছু তো তোমাকে আমি দেখতে চাই না, আমি তোমাকে এক্সক্লুসিভলি দেখতে চাই। তো এটা কিন্তু আমার তখন কতটুকু মাথায় ঢুকেছে আমি জানি না, এখন আমি জিনিসটার মর্মটা বুঝতে পারি যে সে কেন বলেছে, এবং ডিসিশনটা ঠিক ছিল। হ্যাঁ, এবং আমার কিন্তু ওই সময় কিছু সাবানের বিজ্ঞাপন আসতো, খুব মানে মুখের উপরেই তাদেরকে বলতো যে মৌ এটা করবে না, আমার হাসি পেত। আসলে তার আমার প্রতি বোধহয় খুব বিশ্বাস ছিল, সে চাইতেন এবং সে আমাকে ওভাবেই গড়ে তুলেছেন যে আমি চাই না তুমি সব কিছুতে করো। সাধারণত মারাই তো বলে আমার মেয়েকে একটা সুযোগ দেন, এটা করেন ওটা করেন। আমার আম্মা কোনোদিন আমার নাচের ক্লাসেও যাননি এবং বলেনি যে ওকে একটু কিছু ইয়ে কর, কারণ আসলে ওটা দরকার হয়নি। আমি নাচের ক্লাসেও তো আরেকটা মায়ের সাথেই বড় হয়েছি, রাইজা খানম ঝুনু, উনি কিন্তু যখন প্রয়োজন মনে করেছেন তখন আমাকে ডেকে সামনে দাঁড় করিয়ে নায়িকা বানিয়ে দিয়েছেন। তো ওই ইন্টারাপ্টগুলো আম্মা কিন্তু কখনো করেনি। এখন যখন কোনো ডিসিশন মেকিংয়ের সময় আসে বা কোনো কিছু হয়, আন্টি কি মিস করি? আমি ভীষণ মিস করি। আসলে আমার মা চলে যাওয়ার পর থেকে আমার বড় বোন ওই জায়গাটা নিয়ে নিয়েছে, আর কখনোই আমি এই যে আজকেও যে এসেছি তোমাদের এখানে, বোনকে বলে বোনের সাথে কথা বলে ও কি কাপড় পরবো না পরবো সবই ও পাঠিয়েছে, ঠিক করেছে, এটার সাথে এটা পরবে, 2টো শাড়ি, 4টা 10টা গয়না, দেখো এটার সাথে এটা ভালো লাগে না ওটা ভালো লাগে। মিস কিন্তু মাকে করি, এটা বলার কিছু নাই, প্রতি মুহূর্তেই করি, কিন্তু আছি, মানে মাদেশ মা বোনের সাথেই আছি, ওদের সাথে।